আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আমার ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার আজকে রেসিপি থাকবে পুডিং, কিভাবে আমরা পারফেক্ট একটা পুডিং বানাতে পারি, একদম সফট আর স্মুথলি একটা পুডিং হবে, দারুণ মজার একটা পুডিং আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আশা করি আমার পুরাটা ভিডিও দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারবেন কিভাবে একটা স্মুথলি একটা পুডিং আপনারা একদম পারফেক্টভাবে বানাতে পারেন। তো চলুন, আর এই রেসিপিটা আমার চ্যানেলের জন্য একেবারেই নতুন আর খুবই মজার, এই পুডিং বানানোটা মিস না করলে দেখতে থাকুন। তো এখানে প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে 1 লিটার দুধ নিয়ে নিলাম। আমি এখানে 1 লিটার লিকুইড দুধটা নিলাম। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে খুব ভালো ব্র্যান্ডের লিকুইড প্যাকেট দুধগুলো নিতে পারেন। তো এখানে আমি 1 লিটার দুধকে জাল করে একদম 1/2 লিটারের থেকেও কম করে নেব। আসলে আমি 1/2 লিটারই রাখতে চেয়েছিলাম, তো একটু কমে গেছে, তার থেকে একটু কমে গেছে, তো সমস্যা নেই। কমে যাওয়ার কারণে হয়তো এই পুডিংটা আরও পারফেক্টলি হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু হয়ে গেছে শুকিয়ে একদম। আপনারা চাইলে কিন্তু 1/2 লিটারও রাখতে পারেন, 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিতে পারেন। তো আমার দুধটা কিন্তু জাল হয়ে গেছে। এখন এখানে আমি 1/2 কাপের থেকেও কম চিনি দিয়ে দিলাম একটা পাত্রতে, দিয়ে আমি এই চিনিটাকে সামান্য 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে, তো এখানে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। 1/2 কাপের থেকেও কিন্তু কম আমি চিনি নিয়েছি, আর 1 টেবিল চামচ পানি দিয়ে আমি চুলার জালটাকে একদম, মানে এত বেশি জোরে জাল দিব না, মিডিয়াম টু লো আছে, আমি এটাকে ক্যারামেলটা বানিয়ে নিব। আর বেশি জোরে জাল দিলে কিন্তু ক্যারামেলটা পড়ে যাবে, এতে করে কিন্তু তিতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যারামেল হবে। তো ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে, খুব সুন্দর পারফেক্ট একটা কালার এসে গেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমি চুলার জালটাকে নিভিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব, না হলে আরও বেশি কালার এসে যেতে পারে। তো ক্যারামেলটা অলরেডি হয়ে গেল, খুব সুন্দর রেড একটা কালার এসেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একদম পারফেক্ট একটা ক্যারামেল হয়ে গেছে। এখন আমি যে পাত্রতে পুডিংটা বানাবো, এখানে আমি কেকের মোল্ডটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতে কিংবা স্টিলের টিফিন ক্যারিয়ারতেও কিন্তু বানিয়ে নিতে পারেন এই মজার পুডিংটা। তো আমি এখানে পুরাটা পুডিং কেকের মোল্ডটাতে খুব ভালো, আমি ক্যারামেলটাকে এক সাইড করে রেখে দিলাম। রেখে এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম, নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকার 4টা ডিম আমি দিয়ে দিব ভেঙে। এখানে আমি 4টা ডিম নিয়েছি 1 লিটার দুধের জন্য, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। আসলে কম করে নিলে কিন্তু খুব সুন্দর একটা স্মুথলি পুডিং হবে না, একটু কমতি থেকে যাবে। তো যদি আপনারা কোনো কমতি না চান তাহলে 4টা ডিমই দিয়ে দিবেন 1 লিটার দুধের জন্য, মানে 1 লিটার দুধকে তো আমি 1/2 কেজির থেকেও কম করে নিয়েছি। আর যারা ডিমের ফ্লেভারটা ভালো পান না তারা সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো চিনি, চিনিটাকে খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশটা দিয়ে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। আমি আরও 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা আসলে যার যার ইচ্ছা মতো দিবেন, আমি যতটুকু খাই আপনারা হয়তো ততটুকু নাও খেতে পারেন, তো মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতো। তো খুব ভালোভাবে চিনি আর ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিলাম জাল করা ঠান্ডা দুধটা। আর দুধটা অবশ্যই আপনারা ঠান্ডা করে দিবেন, আর না হলে কিন্তু ফেটে যেতে পারে। তো আমি পুরোটা দুধই দিয়ে দিলাম, দেখতে পারলেন আপনারা দুধটা কতটুকু পরিমাণ ঘন হয়ে গেছে। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, আমি এখানে গুঁড়া মাক্স দুধটা দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আরও বেশি কম করে, আসলে যত দিবেন ততই কিন্তু ভালো হবে। আর সব জিনিস একটা, মানে
নিয়মের ভিতর থেকে দিলে ভালো হয়। তো আমি তো 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে দুধ ডিমের সাথে একবারে মিক্স করে নিলাম। এখন আমি এই দুধের আর ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে একটা চালনিতে ছেঁকে নিব, এতে করে পুডিংটা কিন্তু একেবারে স্মুথলি হয়ে যাবে আর খুবই সফট হবে কিন্তু পুডিংটা। এই সবগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আর মিস করবেন না, মানে মিস হবে না আর কি। আর এটাকে একটু টাইম নিয়ে ছেঁকে নিতে হবে, কারণ দুধটা বেশি ঘন হয়ে গেছে, এতে করে কিন্তু একটু টাইম লাগবে। তো আমি এইভাবে হ্যান্ড হুইস্টটা দিয়ে নাড়াচাড়া করে ছেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু দুধের স্বর উঠে আসছে। আর এখানে আগে থেকে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিলাম, মানে পানি আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম যেটাতে আমি পুডিংটাকে বানাবো। তো এই তো পুডিংটা আমি বসিয়ে দিলাম স্ট্যান্ডের ভিতরে, দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এটাকে আমি মিডিয়াম আঁচে প্রায় 30 মিনিটের মতো জাল করব। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 30 মিনিট পরে চলে আসলাম পুডিংটাকে দেখার জন্য। এখানে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই মুহূর্তে একটু সাবধানে, না হলে কিন্তু গরম পানির ভাপ লেগে যেতে পারে হাতে, এতে করে হাত পড়ে যেতে পারে। তো খুব ভালোভাবে একটা ইতে ধরে নেবেন। আর এখানে আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি পুডিংটা হয়েছে কি না। তো পারফেক্টলি কিন্তু পুডিংটা হয়ে গেছে, ভিতর থেকে দেখতেই পাচ্ছেন আপনারা শলার কাঠিটাতে কোনো রকমের ভিজা ভাব নেই। পুডিংটাকে আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা জমে গিয়েছে। আপনারা চাইলে আরও বেশি টাইম রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। তো এখন আমি এটাকে সাইডগুলো একটু কেটে নিচ্ছি আর কি, এতে করে খুব সুন্দরভাবে উঠে আসবে, ভেঙে যেতে পারে। এখন আমি একটা প্লেটে পুডিংটাকে পরিবেশন করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিব। এখন খুব সুন্দর পারফেক্ট একটা পুডিং হয়ে গেল খুবই অল্প টাইমে। আর যা যা দিলাম আপনারা তো সবই দেখতে পারলেন, আর কি বলবো, আসলে বুঝে নিতে হয় আর কি। আর দেখে নিলে বুঝে যাবেন যে কতটুকু পরিমাণ আমি কি দিয়েছি। আর আমি তো সব কিছু বলেই দিলাম। তো দেখতে পাচ্ছেন একটুও মানে ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে প্লেটে। এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পারফেক্ট পুডিং হয়ে গেল আমার চ্যানেলে একেবারে নতুন কিন্তু এই পুডিংয়ের রেসিপিটা। তো দেখতে পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিলাম। তো হয়ে গেল আমার মজার পারফেক্টলি একটা পুডিং তৈয়ার। আপনারা কিন্তু মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।